শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ আবু জাফর, আমার বাবার নাম আলহাজ হাজী কবির আহমদ, আমার নাম আল মাস্তাফি। আমার বাড়ি গ্রামে থানা রাঙ্গুনিয়া চট্টগ্রাম। মেট্রিক আমি 70 মেট্রিক পাস করেছি রাঙ্গুনিয়া কলেজে। আমি যে সময় মুক্তিযুদ্ধ ইংরেজিতে আমি ফার্স্ট ইয়ারের ছাত্র ছিলাম, যে সময় কলেজ বন্ধ হয়ে গেছে, পাঞ্জাবের দখল করে নিয়েছে, আমি বাজার এখানে চলে আসছি। এসে আমার আব্বার সাথে আমি ব্যবসা করতাম। যখন মুক্তিযোদ্ধারা ইন্ডিয়াতে যাচ্ছে, এখানে সংগঠিত হচ্ছে, তখন আমার সহপাঠী অনেক সহপাঠী রাঙ্গুনিয়া মরিয়ামনগরে সরবাটা বিভিন্ন এলাকা সহপাঠী আসছে, তখন তাদের সাথে আমি সহ ইন্ডিয়াতে চলে গেছি। ট্রেনিং কোথায়? ট্রেনিং আমরা দামাগিরিতে গিয়ে আমরা ওখানে ক্যাম্পে উঠেছি। ওখানতে আমরা গ্রুপ দুই গ্রুপে বিভক্ত ছিলাম, এক গ্রুপে 70 জন ছিল, আর গ্রুপে 35 জন ছিল। দুই গ্রুপ করে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে কিছুদিন দামাগিরি। দামাগিরি থেকে আমাদেরকে আগরতলা নিয়ে গেছে। আগরতলা নিয়ে প্রথমে আমরা করিমগঞ্জে কিছুদিন ট্রেনিং দিয়েছি, ওখান থেকে আবার পোড়ামুড়ো আগরতলা ওখানে ট্রেনিং দিয়ে ওখান থেকে আমাদেরকে খোদাবক্সের নেতৃত্বে, আমাদের গ্রুপ কমান্ডার ছিল খোদাবক্স, ওনার নেতৃত্বে আমাদেরকে বাংলাদেশে ট্রেনিং করেছে। দেখুটি হচ্ছে আমার ব্লক চেয়ারম্যান ফটিকশরীরে আছে, ওখানে ফটিকশরী আমাদের সাথে কিছু ইয়ে হয়েছে, ফটিকশরী চা বাগানে। ওরা এসে রাঙ্গুনিয়া উত্তর রাঙ্গুনিয়াতে আমরা আশ্রয় নিয়েছি, বিভিন্ন বাড়িতে ছিলাম, বিভিন্ন বাড়ির মানুষের চাদরে পড়ছিলাম, রাত্রে ওখানে থাকতাম, রাত্রে আমরা বিভিন্ন অপারেশনে যেতাম। আমরা ওখান থেকে এসে আমরা রাঙ্গুনিয়া কলেজও আমরা আক্রমণ করেছি। এখান থেকে আমরা আবার সিরিয়া ফরেস্ট অফিস এসেছি। আমরা খোদাবক্স আর আলম গ্রুপ এক হয়ে যাওয়ার পর আমরা এখানে সিরিয়াতে ছিলাম। ওখান থেকে আবার আমরা উত্তর রাঙ্গুনিয়া গেছি। উত্তর রাঙ্গুনিয়া যাওয়ার পর এর মাস দেড় মাস পরে যা স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন হওয়ার পর আমরা থানা, আমাদের আশ্রয় ছিল থানাতে। যে সময় বঙ্গবন্ধু আসছে, বঙ্গবন্ধুকে আমরা ব্যস্ত সমাধানে দিয়ে আশ্রয় জমা দিয়েছি, ওখান থেকে আমরা লেখাপড়া গেছি। এখন আমি বর্তমান ইউনিয়নের চেয়ারম্যান, আমি আগেও চেয়ারম্যান ছিল 1988 আমি প্রথম চেয়ারম্যান হিসেবে হয়েছি, একটা 10 বছর ছিলাম। বর্তমান বাংলাদেশ, বর্তমান আমাদের নেত্রী শেখ হাসিনা আমাদের দেশকে সমন্বয় করার কাজে আত্মনিয়োগ করেছে। ওনাদের ওনার মতামতের ভিত্তিতে আমরা ওনার
অনুসারে হিসাবে আমরা কাজ করতেছি যাতে আমাদের সংস্কৃতি নয় পৃথিবীর জাতীয় কলা করতে পারে উন্নয়নশীল দেশে গ্রহণযোগ্য হতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।